আসসালামু আলাইকুম, এআরটিভিতে আপনাদের স্বাগতম। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখুক আল্লাহ পাক, তার অশেষ কামনা করে আমার ভিডিও শুরু করছি। আজকে আসলে হেডলাইন দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশের ইমিগ্রেশন কিভাবে পাস করবেন এবং কোথায় কি করতে হইব তা নিয়ে আমি তিন পার্টের একটা ভিডিও বানাইতেছি। প্রথম পার্টটা আজকে করব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আসলে কিভাবে কোন জায়গায় কি ফেস করতে হয়। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তিনটা ভাগে ভাগ করে ছোট ছোট আকারে। তো আমার ভিডিও শুরু করতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরে আমাদের যে যে জিনিসগুলো লাগবে তা দেওয়া হচ্ছে। পাসপোর্ট, ভিসা, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, ভ্যাকসিন কার্ড, এয়ার টিকেট যে কোনো এয়ারলাইন্সে ওঠার জন্য যে ইন্স্যুরেন্সটা করা হয় সেই ইন্স্যুরেন্সের কপি, নতুন নিয়ম অনুযায়ী অ্যারাইভাল রেজিস্ট্রেশন, করোনা টেস্টের নতুন রিপোর্ট, এই আট ধরনের কাগজপত্র অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে এয়ারপোর্টে আসতে হবে, না হলে আমরা এয়ারপোর্ট পাস করতে পারবো না। তারপর আমরা টার্মিনাল টুতে যেয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্থান এবং ওই অত নাম্বার গেটে যাব, যে এইভাবে দাঁড়াবো লাইনে। এখন দেখতে পারতেছেন কিভাবে দাঁড়াইতে হয় লাইনে। লাইনে দাঁড়াইয়া আমি আমার মতো ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। এই যে ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকার পর এখানে একটা প্রথমেই লাকেজ চেকিং হওয়ার জন্য লাকেজ দিয়ে দিতে হবে। এই লাকেজটা এভাবে সবাই দিচ্ছে দেখেন, এভাবে নিজেরটা নিজেই দিয়ে দিতে হইব। নিজেরটা দেওয়ার পর এবং আমাকেও চেক করা হবে, বাকিটা ভিডিও তো দেখ। যে তিনটা পার্টের কথা বলছিলাম ওই তিনটা পার্ট থেকে ফার্স্ট পার্টটা এখন শেষ করতেছি।